যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার তাদের গোয়েন্দাদের বরাতে তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে রুশ সেনারা সমস্যায় পড়ায় ও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগুকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া রুশ সেনারা তাকে তুচ্ছতাচ্ছিল্য করেছে বলেও দাবি করেছে ব্রিটিশ গোয়েন্দারা। নিজেদের সর্বশেষ আপডেটে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার স্বাধীন গণমাধ্যমগুলো সম্প্রতি জানিয়েছে ইউক্রেনে রুশ সেনারা সমস্যায় পড়ায় প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগুকে রাশিয়ার নেতৃবৃন্দদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধ সম্পর্কে অপারেশনাল কমান্ডাররা প্রেসিডেন্ট পুতিনকে সরাসরি তথ্য দিচ্ছেন। ইউক্রেন যুদ্ধে প্রভাব রাখতে না পারায় প্রতিরক্ষামন্ত্রী সৈগুকে নিয়মিতভাবে তুচ্ছতাচ্ছিল্য করে থাকে রুশ সেনারা। ব্রিটিশ গোয়েন্দারা আরও জানিয়েছে, খুব বেশি সামরিক অভিজ্ঞতা না থাকায় নিজের মর্যাদা রক্ষা করতে হিমশিম খাচ্ছেন সৈগু। রাশিয়া গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে তাদের কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে। শুরুতে রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার লক্ষ্য নিয়ে অভিযান শুরু করে, তবে এ অভিযানে ব্যর্থ হয় তারা। অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করেছে, ঝাপোরিজিয়া নিউক্লিয়ার প্ল্যান্টের কাছে ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করেছে রুশ সেনারা। এ ড্রোনটি দিয়ে প্ল্যান্টে হামলা করার চেষ্টা করা হয়েছিল। রাশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং রেডিয়েশনের মাত্রা সাধারণ আছে। তারা আরও জানিয়েছে, ড্রোনটি নিউক্লিয়ার ওয়েস্ট অবকাঠামোর কাছে ভূপাতিত করা হয়েছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ দাবি সত্যতা যাচাই করতে পারেনি সংবাদ সংস্থা রয়টার্স। ঝাপোরিজিয়ায় অবস্থিত ইউরোপের সর্ববৃহৎ নিউক্লিয়ার প্ল্যান্টটিতে গত মাসে বেশ কয়েকবার গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এসব গোলাবর্ষণের জন্য একে অপরকে দায়ী করেছে রাশিয়া এবং ইউক্রেন। ঝাপোরিজিয়া প্ল্যান্টের সর্বশেষ অবস্থা জানতে সেখানে যাবেন আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার একটি প্রতিনিধি দল। রাশিয়া এ প্রতিনিধি দলের সফরকে সমর্থন জানিয়েছে। তাছাড়া তারা বলেছে, প্রতিনিধি দলের নিরাপত্তা বিষয়টি দেখবে রুশ সেনারা। এদিকে গত মার্চে রুশ সেনারা প্ল্যান্টটি দখল করে, এরপর থেকে তাদের দখলেই রয়েছে এটি। এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের আঞ্চলিক গভর্নর পোলে সাইনি উবভ জানিয়েছে, শহরটিতে ক্লাস্টার বোমা ছুড়েছে রুশ সেনারা। এই হামলার ফলে আঞ্চলিক প্রশাসনের হেডকোয়ার্টার ও ভবন ধ্বংস হয়ে গেছে। তাৎক্ষণিক কোনো হতাহতের খবর জানা যায়নি। এ ঘটনায় মাইকোলাইভের গভর্নর জানিয়েছেন, একটি ব্যক্তিগত বাড়িতে গোলা ছুড়েছে রুশ সেনারা। এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক সাধারণ মানুষ নিহত হয়েছেন। এ ব্যাপারে গভর্নর ভিতালি কিম বলেছেন, শহরের কেন্দ্রে অত্যধিক গোলাবর্ষণ হচ্ছে, এখনও রকেট ছোড়া হচ্ছে, আশ্রয়কেন্দ্র ছেড়ে বের হবেন না। তিনি আরও বলেছেন, মাইকোলাইভে শক্তিশালী বিস্ফোরণ হচ্ছে। এদিকে মাইকোলাইভের গভর্নরের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যম দ্য গার্ডিয়ান।